সালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? ভালো আছেন? আমিও ভালো আছি, সুস্থ আছি ইনশাআল্লাহ। মাঝে মাঝে ফেসবুকে অনেক কিছু দেখি, তবে পল্লী বিদ্যুৎ নিয়ে মানুষ কথা বলে, বেশ ভালো কথা। পল্লী বিদ্যুতের বিল বেশি নেয়, বিল বেশি নেয় সিন্ডিকেট করে, ঠিক আছে মানলাম, সবই মানলাম, ঠিক আছে। তবে সেই এই পল্লী বিদ্যুৎ হচ্ছে একটা প্রাইভেট কোম্পানি, ঠিক আছে, এটা একটা প্রাইভেট কোম্পানি। তো আমাদের দেশে কি সরকার কি এটা চালাইতে পারে না? আমাদের দেশে সরকার, সরকারের আন্ডারে এই বিদ্যুৎ সেকশনটা কি চালাইতে পারে না? আমাদের দেশে কোনো মানুষ না এটা চালানোর মতো, যে একটা প্রাইভেট কোম্পানিকে দিতে হবে এটা। আর যারা নাকি প্রাইভেট কোম্পানিরা চালাইতে আছে, তারা তো আমাদের দেশেরই মানুষ, আর তো আর বাইরের দেশের থেকে মানুষ আনতেছে না, বাইরের দেশের থেকে তো আর মানুষ আইনে এটা পরিচালনা করতেছে না, আমাদের দেশের মানুষই তো এটা পরিচালনা করতেছে। তাহলে কোম্পানিকে কেন দিতে হবে? আমার কথা হলো এটা, কোম্পানিকে কেন দিতে হবে? যে আমাদের দেশে সরকারি তো এটা চালাইতে পারে, পরিচালনা করতে পারে, তাই না? যাই হোক ভাই, ভালো লাগে, শেয়ার করে দেবেন, ঠিক আছে ভাই? ওকে, ধন্যবাদ, খুদা হাফেজ।